তো কি অবস্থা সবার? আমি আইলাম আপনাকে না নাদার দেন থাক, আমার পরিচয়টা আমি দিব না, আমার পরিচয় দিয়া কি করবেন? আমার নাক আমি দেখলে এমনিতে আপনারা টের পাইয়া যাবেন আমি কেটা না। বলো বলো, বুঝছ? বুঝলা বুঝলো, আপনারা বুঝবে না? বলো বলো বলো। তো আমি চলে আসলাম আপনাদের সাথে আজকে নতুন একটা কথা শেয়ার করার জন্য। আগে এই পাড়া তুই বলতো, আমি দেখতে কেমন? আমার কানের দুল সুন্দর না আমি সুন্দর? তুমি বলতো ফুল সুন্দর না আমি সুন্দর? তুমি সাবাস, তুই যদি আজকে আমার আমার নামে প্রশংসা না করতি তাহলে তোর গলার মধ্যে পরা দিও, তোর এক হাত জিব্বা বের করে দিতাম। এক্সকিউজ মি দর্শক, এই মাঝখানে মাঝখানে একটু কথাটা গুলিয়ে গুলিয়ে ফেলেছিলাম, তার জন্য দুঃখিত। কেউ হাসবেন না, হাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নেবেন, ঠিক আছে? কি পাড়া বল, ঠিক আছে না? হ্যাঁ, আমার কথা মতো যদি তুই না উঠোস, তুই না বস, তাইলে তরে দৈর এখন নথি বৈর ঘরের থেকে বাইরে বের করে দেবো। মনে করছিস ইনকাম করে খাবি? আমার যদি ইনকাম করে খাবি সেই কপাল তোর আর রইব না। আয় এখন আমরা ভালোবাসা দেখাম, বলতো আমাকে না ঠিক বলো আমাকে কেমন লাগছে তোমার কাছে? তোমাকে একদম একটা কুত্তার বাচ্চা লাগছে। থুকু থুকু থুকু, তোবা তোবা তোবা, কী কইলাম কী কইলাম, এই তোর কথাবার্তা ভালো করে কইস করে দিছি। দর্শক আপনারা কিন্তু জানেন না আমি কিন্তু অনেক হ্যাপি, অনেক খুশি, এরকম স্বামী পেতে ভাগ্য লাগে আমার, সেই ভাগ্যটা সেই সৌভাগ্যটা হয়েছে না? বলো বলো, বুঝলা বুঝলা, মজা না? মজা না? তো যাই হোক দর্শক, আপনারা যে গতকালকে দেখেছেন যে আমার ব্লগে আমি আমার শাশুড়ির বাড়ি থেকে আমার চিনি আব্বুর জন্য ইফতার নিয়ে এসেছি, এটা একদম ভাওতা কথা। সেটা আমার নিজের পকেটের টাকা দিয়ে খরচ করে ইফতারিগুলো আনিয়েছি, কারণ আমার শ্বশুরের বা আমার এই বলদা হাজব্যান্ডের বা হাজব্যান্ডের এমন হ্যাডম নাই যে আমাকে মানে এত কিছু দিবে বা এত ইয়া করে রাখবে। তো ওর জায়গায় আমি কান্দে নিছি, কারণ আমি ওরে বিয়ে করছি, ও ওর এমনি ও হইতেছে আমার বউ আর আমি হইতেছি ওর জামাই। তো যাই হোক দর্শক, আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে আমরা কীভাবে কী করি না করি, আমরা যে কসলা কসলি করি সেটা তো আপনারা সবাই জানেন। তো তা আবার নতুন করে তো বলার মতো কোনো কিছু নাই। ওই যে দেখছেন একজন ডাক্তারছে, ওই যে ও চিনিয়া বোন, আমার চিনিয়া বোন নাম না দেশি কুত্তা বাপ্পি, সে ডাক্তারছে বাইরে আমার আব্বু। আমার শ্বশুর বাড়ির লোক আমাকে খুব ভালোবাসে, পা টিপে দেয়, তারপরে যখন আমি তার ছেলেদের সাথে ফুল সজ্জা কাটাই, তখন যখন গোছল করে ফরজি গোছল করে উঠি, তখন আমার শাশুড়ি আমার চুলের যত্ন করে, চুল মুছে দেয়, এটা করে দেয় সেটা করে দেয়, আমি অনেক সুখে আছি। সুখে থাকবো না কেন বলেন? আমার তার বাপ নাই, আমি হইলাম যে আমার মায়ের অবৈধ সন্তান। তো এখন একটা পিতৃপরিচয়হীন মেয়েকে তো ওই মেয়ের যদি টাকা পয়সা থাকে তাহলে তো এই যে গরিব জামাইয়ের পরিবার তো আমাকে মানে এরকম মাথায় তুলে নাচবে। আপনারা তো ভালো শিক্ষিত মানুষ, বুঝদার মানুষ, আপনারা এডুকেটেড মানুষ, আপনারা তো ভালো বুঝেন, বুঝেন না বলেন? হ্যাঁ এই তুমি বুঝো না, বুঝলা বুঝলা না? হ্যাঁকো হ্যাঁকো গোলামের পথে হ্যাঁকো, নইলে পাড়ায় দুর্মুখ। আমার জামাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে, বুঝতে পারছেন না? বলো বলো, বুঝতে পারছো? বলো তুমি একটু বলো বলো, এদিকে আসো এদিকে আসো, একটু ক্যামেরার সামনে আসো, তোমাকে একটু চিনাই দেই, তোমার বুড়িটা একটু দেখাই দেই যে তুমি আমার আমার বুড়ি কীভাবে এত বাড়াইছো, তোমার চেহারার মধ্যে যে গেলিস মারতেছে, এদিক কার টাকা পয়সা খায়া গেলিস মারতেছে? আমার 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 কালির, আমি কালির টাকা খাইয়ে তোমার এই চেহারার মধ্যে গেলেস মারতেছে, ঝকঝক পক পক করতেছে, দেখো না তোমার মা সাবানা আগে কী আসিল এখন কী হয়েছে, আমার টেহা খাইয়া এইরকম ঝকঝকা ফক ফক হয়েছে, তার মানে আমার গোলামি তোদের করতেই হবে, গোলামের পোত।
যাই হোক, যেটা বলতেছিলাম, আমাকে খুব সাপোর্ট করে আমার শাশুড়ি করে, শ্বশুর করে, আমার জামাই করে। কারণ যদি সাপোর্ট না করে তাহলে তারা খাবে কি বলেন? এই যে টিকটকে আমি এত কমন নাড়া, এত ঘষাঘষি মাঝামাঝি করি, তারপরে আমার বিয়ে 6 মাস হয় নাই। এই 6 মাসের মধ্যে আমার জামাই আমাকে বলেছে যে ভাত, এই যে তোকে ভাত দিতে পারবো না, তুই কাজ করে খা। এর জন্য আমি লাইভে এসে জামা কাপড় বেচতেছি, তারপরে আবার টিকটকে একটু নিজেরা হাদাহাদি করে, কসলা কসলি করে যা ইনকাম করি তা দিয়ে আমাদের সংসার চলে, প্লাস আমাদের পেট চলে। যেই কারণে আমার জামাই আমাকে খুব সাপোর্ট করে। আমি আরেকদিন আপনাদের সাথে এসে আরও আরও গল্প মারবো, আরও আরও আড্ডা মারবো, আরও আরও অনেক অনেক কথাবার্তা বলবো, যে গোপন গোপন কথা বলবো, তথ্য ফাঁস করে দিব আমার শ্বশুর বাড়ির উপলক্ষে, মানে তারা তলে তলে কী করে না করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা, মানে এই আন্টির চ্যানেলটা, এই আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আর লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর আমার তথ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই বলদের বাচ্চা, চল তুই এখানে বই, চল তাড়াতাড়ি, চল শালার গুলি শালা, চল চল।